गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি রিয়া, তোমরা দেখছো রিয়াস লাইফস্টাইল ব্লগ। তো আজকে এখন বাজে সকাল সকাল কটা বাজে বলো তো? 11:30টা। তো 11:30টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন উঠলাম আমি একটু বিছনা থেকে। সকালে উঠেছি, বাবিন স্কুলে গেছে, তারপরে বাবা চলে গেছে, বাবিন স্কুলে গেছে, তখন তো উঠেছি, উঠে রেডি ফেডি করেছি। আর কদিন ধরে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে যে ওই বাড়ি যাবো, অন্যমার বাড়ি, আমার মাকে বলে অন্যমা, অন্যমার বাড়ি যাবো, অন্যমার বাড়ি যাবো। ওই কারণে আজকে ও 6টার সময় বলো তো, 6টার সময় ও আমার শ্বশুরকে মানে বাবাকে বলছে কি যে চলো আমাকে ওই বাড়িতে দিয়ে আসবে। আর আজকে আমার ছেলে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে। এমনি তো সকালে ঘুম থেকে ওঠে, দিদির যখন থাকতো তখন তো ওই ঘরে, আর এখনো ওই ঘরে চলে যায়, একটু লেটে যায়, আগে আরো তাড়াতাড়ি যেত, দিদিরা থাকলে আরো তাড়াতাড়ি যায়, আর বাবা আছে একটু লেটে যায়। তো সকাল 6টার সময় জামা প্যান্ট পরে নিয়েছে, পরে নিয়ে আমরা ঘুমাচ্ছি, প্যান্টটা নিয়ে এসছে, মাম্মা মমির প্যান্টটা পরিয়ে দাও তো, সে প্যান্টটা পরিয়ে দিলাম। এবার আমার শ্বশুরকে পাগল করে দিচ্ছে, আমাকে অন্যমার বাড়ি দিয়ে আসো, আমাকে অন্যমার বাড়ি দিয়ে আসো। আমার ছেলে বলছে চলো, আমার শ্বশুর বলছে আমি অফিস যাবো, দেরি হয়ে যাবে, বলছে চলো না, কোনো ব্যাপার না, তুমি আমাকে গেটে যাবে, গেটে থেকে চা খাবো, চা খেয়ে আমি চলে যাব অন্যমার বাড়িতে, দিয়ে দেবে তুমি আমাকে, আর তুমি ওদিক দিয়ে অফিস চলে যাবে। মানে এত বুদ্ধি ওর মাথায়। তো এই পাগল করে দিচ্ছে, ওর জন্য ভাবলাম আজকে তো আমি রাখতে পারবো না ঘরে, ও আমাকেও পাগল করে দেবে। ওর জন্য ওর ক্রিম ট্রিম জামা কাপড় থাকে তো, ক্রিম ট্রিম বাক্স প্যাকটা গুছিয়ে ক্রিমের পাঠিয়ে দিচ্ছি ওই বাড়িতে। আমার মা বলছে তোর ছেলেকে নিয়ে আমি আর পারছি না, আমার ছেলে সত্যি এত দুষ্টু হচ্ছে, মানে ছোট থেকেই দুষ্টু, কিন্তু এই কটা মানে এক থেকে দেড় মাসের মধ্যে মানে আরো দুষ্টুমি করছে, পাগল করে দিচ্ছে। আগে একা থাকলে অর্ক, আর আমার ছেলে থাকলে তো দুষ্টুমি করবেই, দুটো বাচ্চা তো, আগে একা থাকলে না তাও রাখা যেত, এখন একদম রাখা যাচ্ছে না, এত দুষ্টু। মানে আমার ফ্যামিলির লোকরাই জানে একমাত্র যে আমার ছেলে কি পরিমানে দুষ্টু, মানে পাগল করে দিচ্ছে, এত দুষ্টু। তো ওই কারণে ওই বাড়ি চলে গেছে, আর আমার কোনো কাজ নেই, আমি আজকে রান্না করিনি, রান্না করব লেটে, অনেক লেটে, রাতের রান্না করব। সকালের রান্না ভাত মাছ, কালকে আর মাছ করেছিলাম, সেটা তো আছে। আর মাছের ফোসকা দেখো, এই সব জায়গাতে আমার ফোসকা এইখানে হাড় হাতে পুরো ভরে গেছে, পরে দেখাবো ফোসকাগুলো কোথায় কোথায় হয়েছে। আর আজকে ভাবছি এখন 11:30টার সময় তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে না বিছানা থেকে উঠলাম, ফোন দেখে দেখে এই করছিলাম, ফোন দেখছিলাম, তো ভাবছি একটু আলমারি গুলো গুছিয়ে নি। আর আমার ঘরের অবস্থা এই যে, খাট তো এখনো গোছাইনি ঘুম থেকে উঠে, খাটের অবস্থা এই, আমার ছেলে সমস্ত কিছু এ দেখো কালার টালার খাটে ফেলে রেখে গেছে, আমি আর গোছাইনি, ভাবছি একেবারে সব করব ওই কারণে। আর আমার ঘরে না যেহেতু শাশুড়ি নেই, আমার চাপটা নেই যে তাড়াতাড়ি করে এই কাজ করে নিতে হবে, ওই কাজ করে নিতে হবে, মানে আমি যখন করলাম তো করলাম, ধীরে সুস্থে কাজ করলেই হলো, মানে রাত্রির বেলার রাতে না 6টা থেকে 6:30টার মধ্যে আমার কাজটা কমপ্লিট করে নিলেই হলো, মানে আমার শ্বশুর আসার সময় হয়ে যায়, তো ওর মধ্যে আমার কাজটা কমপ্লিট করে নিলেই হলো। কাজ কমপ্লিট করে আবার হবে না, এমনি মানে একটু চুল টুল আসবে, ফিটফাট হয়ে বসতে হবে। তো দাঁড়াও তোমাদের না সবার প্রথমে আলমারির অবস্থাটা দেখাই, যে আলমারিটা আমি কি করে রেখে দিয়েছে দেখো, ব্যাগের ইয়ে করে রেখে দিয়েছি এইখানে, তাও এই থাকটা ঠিক আছে, আমার বড়ের থাকটাও তছনছ, এই যে এই নিচেও ব্যাগ ভর্তি, তো আমার একটু ব্যাগের শখ আছে, ওর জন্য ব্যাগ জড়ো করে শুধু রেখে দিই। দেখো শুধু আলমারিটার আমার অবস্থা, তো এইগুলোকে এখন আমি ঠিকঠাক করে আগে রাখি। আর আমার ছেলের ওইখানে সব ছোটবেলার জিনিসপত্র, ছোটবেলার বই টই, তো চলো কাজে লেগে পড়ি। মোটামুটি কাজ চালানোর মতো আমি গুছিয়ে নিয়েছি, এখানে আমার শ্বশুরে রেখে দিয়েছি, মানে শুধু এইটাতে, ওইটাতে এখনো আরো আছে, বাইরে আছে জামা কাপড় গুলো, আরো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো এই যে এরকম করে গুছিয়ে নিয়েছি, এখনো শোকেসটা বাকি আছে, এখানে আমি দুখানা ব্যাগ রেখেছি, আর এই যে দেখছো বাবিনের মিকি মাউস, এটা বাথটব স্নান করার, আর এইটা হচ্ছে বাবিনের জায়গা, তো এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, এখানে বসে যদি বাবিনের ছোটবেলার জামা কাপড় গুলো গোছাই না, বেশ ভালো লাগে, মানে মনটাও ভালো হয়ে যায়। আর চলো তোমাদের কটা ছোটবেলার জামা দেখাই, এইটা হচ্ছে বাবিনের সবার ফার্স্ট জুতো, একদম ছোট্টবেলার, বাবিনের বই, এখানে তো অনেক জামা কাপড় আছে এরকম দেখ ছোটবেলার,
আর এইটা হচ্ছে বাবিনকে আমি গিফট করেছিলাম দু বছরে, বাবিনের দু বছর। এটা কিন্তু এখনো চলে, মানে এইটা অন অফের ব্যাটারিটা চেঞ্জ করলেই ভালোভাবে চলে। এই দেখো এখন একটু ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে, আর এগুলো সব টাচ করলে বলে বেশ খুব ভালো, এবিসিডি বলে, তারপরে এ ফর কি এরকম বলে, জানুয়ারি ফেব্রুয়ারি এই যে দেখছো এগুলো সমস্ত কিছু বলে, গানও হয়। তো এইটা বাবিন খুব খেলেছে, তো এখনো পর্যন্ত আস্ত আছে, ব্যাটারিটা চেঞ্জ করার অবস্থা মানে চেঞ্জ করার অপেক্ষায় আছে। আর এইটা হচ্ছে বাবিনের ছোটবেলার জামা কাপড় আছে, এই দেখো এটা হচ্ছে বাবিনের ছোটবেলার টুপি। তো টুপির মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, টুপির থেকে এখন বেরাচ্ছে। এই যে এইটা হচ্ছে বাবির একেবারে ছোট্টবেলার, মানে একদম হওয়ার পরের ফার্স্ট টুপি এটা। এটা বাবিনের পাপাই এনেছিল সবার ফার্স্ট টুপি, তো ছোটবেলায় যে বাচ্চাদের এরমে পরিয়ে রাখে ওই টুপি পরানো ছিল। আর একদম ছোটবেলার জামা, একদম পুচকি বেলার, মানে পুচকি বেলা বাবিন কইটুখানি ছিল। এখন এগুলো দেখলে না মনে হয় যে বাবিন কইটুখানি ছিল। তো এই যে ছোটবেলার টুপি, লালা পোষ, এই একটা ছোট্টবেলার জামা, এই একটা একদম কুচকির জামা। তো জামার সাইজ গুলো ঠিক এইটুকানি এইটুকানি। প্যান্ট তো আমি মোটামুটি সব কিছু কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এখনো অনেক আছে। শীতের পোশাকও আমি রেখে দিয়েছি, এরকম করে আমার মানে শখ যে বাবিনের জিনিসপত্র গুলো আমি গুছিয়ে রেখে দেবো সারা জীবন। এখন চলে এসেছে পার্সেল, নিজে যাচ্ছি আনতে। বাবিনের যে বেলুন গুলো অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে সেই বেলুনই মনে হয় এসছে, তো চলে এসেছি। বাবিনের পার্সেল চলে এসছে, এটার মধ্যে বেলুনই আছে জানি, খুলে দেখি কি কি এসছে। তো অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে আছি, এই খুচরো হলো না, এই না সেই না। তো আলমারি গুছিয়ে এখন চলে গেছি আবার শোকেসে, শোকেস গোছাতে। খাটে আমার পুরো শাড়িতে শাড়ি, চলো খুলে দেখা যাক কি আছে। মানে যেমন চেয়েছি তেমন কি আছে, না এইটা নিয়েই ভাবছিলাম যে অ্যানিমেলস গুলো দেবে নাকি না দিয়েছে। কি কি আছে দেখি, কিন্তু সবই দেখো একই কালার দিয়েছে। বাবা মাংকির মুখটা সব থেকে ভাল লাগছে, মাংকির মুখটা বেশি সুন্দর। লায়ন চলে এসছে, লায়ন হচ্ছে। আর এই যে বেলুন, হ্যাপি বার্থডে লেখা। তো চলো, তো এখন আবার একটা পার্সেল এসছে, তো দেখি এটার মধ্যে কি আছে। এটা বুঝতে পারছি না কি আছে, তখন যখন পুজো গেছিলাম বেলুনই আছে। তো এটা খুলে দেখা যাক কি আছে এটাতে। তো এই সবে কাজ বাজ কমপ্লিট করে বসলাম, এখন বাজে 4:30। তো মোটামুটি আলমারি গোছাতে গিয়ে আমি আবার সমস্ত শোকেসের ওপর টোপর টেডিবিয়ার টেডিবিয়ার সব নামিয়ে মুছে টুছে নিলাম। কাজটা অনেকটা কমলো, মানে একটা ঘরের কাজ কমলো, ওই ওই ঘরটা করলেই হয়ে যাবে। তো এই যে বাবিনের জামা এসছে, এই পার্সেলটা, এই পার্সেলটা দেখাবো আমি পরে, এখন না একবারে বাবিন যখন জন্মদিনে পড়বে তখনই একবারে দেখাবো, এখন আর দেখাবো না। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নি, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো রান্নাঘরে এসে আমি পাঁচফোড়ন তরকারি বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পটল, আলু, কাঁকরোল, কুমড়ো ডাঁটা। তো এই সমস্ত কিছু সবজি করব, আর এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। তাহলে চলো এখানে আমি মশলা কষে নিচ্ছি, পাঁচ মিশাই তরকারি আর ডাল ভাত এই করব। তো অনেক সকাল থেকে টায়ার্ড আছি এই কাজ ওই কাজ করতে করতে, তাহলে এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।